অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় ধান খেতে মাছ চাষ। জমির ধরন অনুযায়ী সাধারণত দুই পদ্ধতিতে ধান খেতে মাছ চাষ করা যায়। প্রথমত হলো যুগপত পদ্ধতিতে। যুগপত পদ্ধতিতে ধান ও মাছ একই জমিতে একসঙ্গে চাষ করা যায়। যেখানে 4 থেকে 6 মাস পানি থাকে সেখানে আমন ধানের সাথে মাছ চাষ করা যায়। আবার বড় মৌসুমে যেসব জমি সেচ সুবিধার আওতাধীন সেসব জমিতেও আপনি ধানের সাথে মাছ চাষ করতে পারবেন। এছাড়া উপকূলীয় ধানের জমিতে বর্ষাকালে ধানের সাথে ছোটো মাছ ও চিংড়ি মাছ চাষ করতে পারবেন। এই পদ্ধতিকে আবার দুভাগে ভাগ করা যায়, এক ফসলা পদ্ধতি এবং দু ফসলা পদ্ধতি। এক ফসলা পদ্ধতিতে মাছ ও ধান একই সঙ্গে একই জমিতে চাষ করা হয় এবং ধান কাটার পর মাছ ধরা হয়। আর দু ফসলা পদ্ধতিতে একই মজুদের মাছকে পরপর দুই ফসলে রাখা হয়, অর্থাৎ প্রথম ফসলটি কাটার পর মাছকে ক্ষেতের এক প্রান্তের গর্তে অথবা মিনি পুকুরে রেখে দেওয়া হয়, অতপর পরবর্তী ফসলে আবার ক্ষেতে ছাড়া হয় এবং দ্বিতীয় ফসল কাটার পর মাছ ধরা হয়। এখন আমরা আলোচনা করব পর্যায়ক্রমিক পদ্ধতি। এই পদ্ধতিতে একই জমিতে ধান ও মাছ পর্যায়ক্রমে চাষ করা হয়। সাধারণত ধান কাটার পর মাছ চাষ করা হয় এবং মাছ আহরণের পর ধান চাষ করা হয়। যেসব নিচু জমি বর্ষাকালে প্লাবিত হয় এবং যেখানে কেবলমাত্র শীতকালে বোরো ধানের চাষ করা হয় সেসব জমি এই পদ্ধতির জন্য উপযোগী। তাছাড়া উপকূলবর্তী এলাকায় যেখানে বর্ষাকালে লোনা পানির চিংড়ি চাষ করা যায় না সেসব জমিতেও চিংড়ির পরে ধানের চাষ করা যেতে পারে। বর্ষার সময় ধানের সাথে গলদা চিংড়ি ও মাছ চাষ করা যেতে পারে। আমরা এখন আলোচনা করব জমি নির্বাচন নিয়ে। জমিটি অপেক্ষাকৃত সমতল হওয়া উচিত, যাতে জমিতে পানির গভীরতা সব জায়গায় সমান থাকে। জমিটি যেন বন্যায় প্লাবিত না হয় সেদিকে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এই জন্য মাঝারি উঁচু জমি মাছ চাষের জন্য উপযোগী। মাটির পানি ধারণ ক্ষমতা বেশি থাকতে হবে, এজন্য এঁটেল বা দোআঁশ মাটি হলে অবশ্যই ভালো। জমিতে যেন ধান কাটা পর্যন্ত 4 থেকে 6 মাস পানি থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচিত জমি গভীর নলকূপ বা স্থায়ী জলাধারের পাশে হওয়া উচিত, যাতে সহজেই জমিতে প্রয়োজন মতো পানি দেওয়া যায়। ধান খেতে মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই আইল নির্মাণ করতে হবে। এজন্য প্রয়োজন মতো পানি ধরে রাখার জন্য জমির চারপাশে উঁচু ও শক্ত করে আইল বাঁধতে হবে। আইলের উচ্চতা 50 সেন্টিমিটারের উপরে হলে ভালো এবং আইলের গোড়ার দিক অপেক্ষাকৃত প্রশস্ত হওয়া উচিত, যেন পানির চাপে আইল সহজে ভেঙে না যায়। আইলের উচ্চতা এমন হওয়া উচিত যেন বন্যার পানিতে ক্ষেত তলিয়ে না যায়। বর্ষার সময় ক্ষেতের অতিরিক্ত পানি যাতে আইল উপচিয়ে বেরিয়ে না যায় তার জন্য আইলের উপরিভাগে পানির নির্গমন পথ থাকতে হবে এবং নির্গমন পথে তার বা নাইলনের জাল দিতে হবে যেন পানির সঙ্গে মাছ বেরিয়ে যেতে না পারে। আমরা এখন আলোচনা করব ধান খেতে গর্ত ও নালা খনন সম্পর্কে। ধান খেতে মাছের আশ্রয়স্থল হিসেবে নালা এবং গর্ত বা মিনি পুকুর অবশ্যই থাকতে হবে। নালা আইলের ভিতর জমির চারপাশে অথবা আড়াআড়িভাবে বা কোনাকুনিভাবে তৈরি করা যেতে পারে। জমির অপেক্ষাকৃত নিচু অংশে 1 থেকে 2 ভাগ এলাকা জুড়ে 75 থেকে 95 সেন্টিমিটার গভীর করে গর্ত করতে হবে। গর্তের সঙ্গে নালার সংযোগ রাখতে হবে, যাতে মাছ নালার মাধ্যমে সহজেই গর্ত থেকে ধান খেতে এবং ধান খেত থেকে গর্তে আসতে পারে। আমরা এখন আলোচনা করব সার প্রয়োগ সম্পর্কে। ধান ও মাছের উৎপাদন বেশি পেতে হলে অবশ্যই ক্ষেতে প্রয়োজন মতো সার প্রয়োগ করতে হবে। সাধারণত উচ্চ ফলনশীল জাতের ধানের জন্য প্রতি শতকে 600 থেকে 700 গ্রাম ইউরিয়া, 400 থেকে 500 গ্রাম টিএসপি এবং 200 থেকে 250 গ্রাম এনপি সার দেওয়া যেতে পারে। টিএসপি ও এনপি সার জমি তৈরির সময় একবারই প্রয়োগ করতে হয়। ইউরিয়া সার সমান 3 কিস্তিতে, অর্থাৎ ধান রোপণের 30 থেকে 35 দিন, 45 থেকে 50 দিন এবং 60 থেকে 65 দিন পরে প্রয়োগ করতে হবে। আমরা এখন আলোচনা করব ধানের জাত নির্বাচন ও চারা রোপণ পদ্ধতি সম্পর্কে। যেসব ধান উচ্চ ফলনশীল যেমন BR3, BR11, BR14 এবং অধিক পানি সহ্য করতে পারে ও সহজে হেলে পড়ে না, যেসব ধানের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং পোকার আক্রমণ কম হয়, উপকূলীয় এলাকায় নির্বাচিত ধানের লবণাক্ততা সহ্য করার ক্ষমতা থাকতে হবে বেশি, চারা লাগানোর সময় গোসা থেকে গোসার দূরত্ব 20 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব 25 সেন্টিমিটার দিতে হবে। এর ফলে মাছ সহজেই ধান খেতে চলাচল করতে পারে ও প্রচুর সূর্যালোক পায়। মাছের খাদ্যর প্রাচুর্যতা বেড়ে যাবে এবং ধান ও মাছের ফলন বেশি হবে। ধান খেতে যুগপত পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে আপনি মিরর কার্প, সরপুটি, মলা ও চিংড়ি ছাড়তে পারেন। সেক্ষেত্রে ধান লাগানোর 15 থেকে 20 দিন পর পোনা ছাড়তে হবে। আমি এখানে 2টা নমুনা দেখিয়েছি। নমুনা 1-এর মধ্যে আপনি ছাড়তে পারেন মলা, মিরর কার্প ও সরপুটি প্রতি শতকে 66 থেকে 80টা। এক্ষেত্রে মলা ছাড়বেন প্রতি শতকে 50 থেকে 60টা, মিরর কার্প ছাড়বেন প্রতি শতকে 6 থেকে 8টা, সরপুটি ছাড়বেন প্রতি শতকে 10 থেকে 12টা। দ্বিতীয় নমুনার ক্ষেত্রে আপনি মলা এবং চিংড়ি ছাড়তে পারেন প্রতি শতকে 96 থেকে 104টা। এর মধ্যে মলা ছাড়বেন প্রতি শতকে 60 থেকে 64টা এবং চিংড়ি ছাড়বেন প্রতি শতকে 36 থেকে 40টা।
আমরা এখন জানবো ধান খেতে পানি সরবরাহ এবং খাদ্য প্রয়োগ সম্পর্কে। মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য ধানের জমিতে সবসময় কমপক্ষে 18 সেন্টিমিটারের উপরে পানি রাখা উচিত। তবে প্রথম দিকে পানির গভীরতা বেশি হওয়া উচিত না, কারণ এতে চারা গাছ গোসা নিতে পারে না। খাদ্য প্রয়োগ, অধিক উৎপাদন পাওয়ার জন্য মাছের দেহের ওজনের 2-3% হারে সরিষার খৈল, চালের কুড়া 1:2 প্রতিদিন গড়তে বা ধান খেতে প্রয়োগ করতে হবে। আমরা এখন জানবো ধান খেতে যুগপত পদ্ধতিতে মাছ চাষের ক্ষেত্রে মাছ আহরণ সম্পর্কে। ধান কাটার পর পানি কমিয়ে ক্ষেত থেকে মাছ ধরতে হবে, তবে সকালের দিকে তাড়াতাড়ি ধান কাটার সঙ্গে সঙ্গে মাছ ধরে ফেলা উচিত। এতে মাছ সতেজ থাকে ও বিক্রয় মূল্য বেশি হয়। এখন আলোচনা করব পর্যায়ক্রম পদ্ধতিতে ধান খেতে মলার সাথে রুই জাতীয় মাছের মিশ্র চাষ। এক্ষেত্রে আমাদের প্রথমে জমি নির্বাচন করতে হবে। অনেক নিচু জমি আছে যা বর্ষাকালে অতিরিক্ত পানিতে প্লাবিত থাকায় ধানের চাষ করা যায় না। এসব জমি এ পদ্ধতির জন্য খুবই উপযোগী। যে জমিটি নির্বাচন করা হবে তার চারপাশে উঁচু জায়গা বা উঁচু আইল থাকতে হবে যেন বন্যার পানিতে প্লাবিত না হয়। আমরা এখন জানবো জমি প্রস্তুতকরণ সম্পর্কে। নির্বাচিত জমির চারপাশে উঁচু ও শক্ত করে আইল বাঁধতে হবে যেন অতিবৃষ্টি বা বন্যায় প্লাবিত না হয়। ক্ষেতের পানি বের হওয়ার পথে বাঁশের বানা দিতে হবে যাতে মজুতকৃত মাছ বের হয়ে যেতে না পারে। তাছাড়া অতিরিক্ত পানি বের হওয়ার জন্য প্লাস্টিকের পাইপের ব্যবস্থা করতে হবে এবং পাইপের মুখে নাইলনের জাল বেঁধে দিতে হবে। আগাছা নিয়ন্ত্রণ ও গর্ত খনন সম্পর্কে আমরা এখন জানবো। বর্ষাকালে জমি পতিত থাকার ফলে বিভিন্ন ধরনের আগাছা জন্মায়। এ সমস্ত আগাছাগুলোকে কায়িক শ্রমের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে। সাধারণত জমির নিচু অংশে আয়তন অনুসারে 2-4% জায়গায় গর্ত করে নিতে হবে। এক্ষেত্রে মাছ চলাচলের জন্য নালার প্রয়োজন হয় না। গর্তটি মাছের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, মাছ ধরতেও সুবিধা হয়। আমরা এখন জানবো জমি তৈরি সম্পর্কে। জমির সমস্ত আগাছা সরিয়ে ফেলে ভালোভাবে চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হবে। জমিতে শেষ চাষের সময় প্রতি শতাংশে 450-550 গ্রাম TSP এবং 250-300 গ্রাম NP সার প্রয়োগ করতে হবে। এছাড়া 600-700 গ্রাম ইউরিয়া ধান লাগানোর পর সমান 3 কিস্তিতে অর্থাৎ ধান রোপণের 30-35 দিন, 45-50 দিন এবং 60-65 দিন পরে প্রয়োগ করতে হবে। ধানের জাত নির্বাচন ও রোপণ সম্পর্কে আমরা এখন জানবো। বোরো মৌসুমের জন্য সাধারণত উচ্চ ফলনশীল জাতের ধানই উপযুক্ত। এজন্য BR3, BR11 ও BR14 জাতের ধান নির্বাচন করতে হবে। ধানের চারা সারিবদ্ধভাবে এবং সমান দূরত্বে লাগাতে হবে। এজন্য গোছা থেকে গোছার দূরত্ব হবে 15-20 সেন্টিমিটার এবং সারি থেকে সারির দূরত্ব হবে 20-25 সেন্টিমিটার। প্রজাতি নির্বাচন ও মজুত ঘনত্ব সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা রাখতে হবে। এ পদ্ধতিতে ধান ও মাছ আলাদাভাবে চাষ করা হয় বলে মাছ চাষের জন্য পানির গভীরতা বেশি রাখা হয়। এছাড়া মাছকে প্রায় 6-7 মাস পর্যন্ত অর্থাৎ ধান লাগানোর পূর্ব পর্যন্ত খেতে রাখা যায়। তাই মলার সঙ্গে রুই, কাতলা, মৃগেল, মিরর কার্প ও সরপটি মাছের পোনা একত্রে বেশি মজুত ঘনত্বে চাষ করা যেতে পারে। এজন্য প্রতি শতকে 60-65টি মলা, 4-5টি রুই, 3-4টি কাতলা, 2-3টি মৃগেল, 5-6টি মিরর কার্প ও 10-12টি সরপটি মজুত করা যেতে পারে। আমরা এখন জানবো মাছের পরিচর্যা সম্পর্কে। মাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রাণীতে যেন প্রাকৃতিক খাদ্য বজায় থাকে তার জন্য প্রতি শতকে 15 দিন পরপর 100 গ্রাম ইউরিয়া, 60 গ্রাম TSP প্রয়োগ করতে হবে। অধিক উৎপাদন পাওয়ার জন্য সম্পূরক খাদ্য হিসেবে চালের কুড়া অথবা গমের ভুষি এবং সরিষার খৈল 2:1 মাছের মোট খাবারের মোট ওজনের শতকরা 3-5 ভাগ হারে প্রয়োগ করতে হবে। মাছের খাবার ছোট বল আকারে নির্দিষ্ট কয়েকটি স্থানে প্রয়োগ করা উচিত। মাছ আহরণের ক্ষেত্রে ধান লাগানোর জন্য জমির পানি অল্প অল্প করে কমিয়ে মাছ ধরে ফেলতে হবে। মাছ খুব ভরে ধরলে মাছ সতেজ থাকে এবং দামও বেশি পাওয়া যায়। দিনে সূর্যের তাপে মাছ তাড়াতাড়ি নষ্ট হয়, ফলে মাছের বাজার মূল্য কম হয়। শেষ করার আগে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা মৎস্য চাষি স্কুল নামক একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছি। এই অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে মৎস্য চাষ বিষয়ক যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। আপনারা অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনি অ্যান্ড্রয়েড ফোনের প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে খোঁজ করুন মৎস্য চাষি স্কুল। ধান খেতে মাছ চাষ সম্পর্কে আমার আলোচনা এ পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।